নমস্কার বন্ধুরা, মিতাস ফুড জোনে আরও একটা নতুন এবং দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আলু দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি কিন্তু আপনারা অনেকেই মেলা থেকে কিনেও খেয়েছেন, যেটা কিনা খুবই খরচ সাপেক্ষ। তো বন্ধুরা, আজকের এই একই রেসিপিটি আমি বাড়িতেই মেশিন ছাড়া আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা কিনা মেলার দোকানের থেকে কোনো অংশে কম নয় আর খরচাও হবে খুবই সামান্য, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আমার আজকের এই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করে সকলকে পরিবেশন করুন, আশা করছি সকলেই ভীষণই খুশি হবে। তো বন্ধুরা, আসুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক এই আলুর দুর্দান্ত স্বাদের রেসিপিটি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটা খুব বেশি বড় নিইনি, তার কারণ কাঠিটা যেহেতু খুব বেশি বড় নয়, তার জন্য আলুগুলো এরকম মাঝারি সাইজের নিয়েছি, তা না হলে আলুগুলো কাঠি থেকে বেরিয়ে যেতে পারে। তো এই আলুগুলোর আমরা খোসাটাকে ছাড়িয়ে নেব, একটা একটা করে দেখুন সমস্ত আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে আলুগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর অন্য একটা পাত্রে নিয়েছি কিছুটা পরিমাণ জল। এবার আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে আমরা এই জলের মধ্যে রেখে দিচ্ছি। এক এক করে তিনটে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এই জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে যেহেতু অনেকটা পরিমাণ স্টার্চ থাকে, তো সেজন্য আলুটাকে খুব ভালো করে চটকে চটকে পরিষ্কার করতে হবে। দেখুন, আলুগুলো ধুয়ে পরিষ্কার করে জলটা ফেলে দিয়েছি। এবার আমরা এরকম তিনটে কাঠি নিয়েছি। এই কাঠিগুলো আপনারা দোকান থেকে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন, যে কোনো দশকর্মার দোকানে গেলে কিন্তু এই কাঠিগুলো পেয়ে যাবেন। এবার একটা আলু নিয়ে এর মধ্যে এই কাঠিটাকে সাবধানে ভেতর দিয়ে এরকম করে ঢুকিয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, যাতে কাঠিটা কোনোভাবে ভেঙে না যায়। তার জন্য এরকম কাঠিটার মাথার দিকটা ধরে নিয়ে আস্তে আস্তে চেপে চেপে আলুর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। দেখুন, আমি এইভাবে একটু সাবধানতা অবলম্বন করে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর ভেতরে কাঠিটাকে ঢুকিয়ে দিয়েছি। এরকম করে সবকটা কাঠিগুলোকে আলুর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন কাঠিটা কোনো মতে ভেঙে না যায়, তাহলে কিন্তু সে আলুটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তিনটে আলুর মধ্যে কাঠিগুলোকে ঢুকিয়ে নিয়েছি। এবার আলুগুলো আমরা কেটে নেব। তার জন্য আমি এরকম একটা বটি নিয়েছি। বটিতে এই আলুটা কেটে নিতে সুবিধা হবে। আপনারা এখানে চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, তবে আমার মনে হয় বটি দিয়ে এটা বেশি সুবিধা হবে। দেখুন, আমি আলুগুলো এরকম করে কেটে নেব। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আলুটা আমি কীভাবে কাটছি। জাস্ট এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মোটা স্লাইস রেখে আলুটা কাটতে হবে, তা না হলে আলুটা ভাজার পর আরও নরম হয়ে যাবে। আলুটা এরকম করে কেটে নেওয়ার পর তারপর এইভাবে একটা একটা করে লেয়ার আমরা ছাড়িয়ে নেব। আর খেয়াল রাখতে হবে লেয়ারগুলো ছাড়িয়ে নেবার সময় যেন কোনো মতে ভেঙে না যায়। দেখুন, এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এটা দেখতে কত সুন্দর লাগছে। দেখুন, একটা পটেটো টুইস্টার আমার রেডি হয়ে গেল। এইভাবে সবকটা আমরা তৈরি করে নেব। তিনটে আলু আমরা একই রকমভাবে কেটে নিয়েছি আর জল দিয়ে আবার একবার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে আলুর স্টার্চটা সম্পূর্ণভাবে চলে যায়। ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। তারপর একটা সুতির কাপড় দিয়ে এগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি, যাতে জলটা এর মধ্যে না থাকে। তিনটে আলুই আমরা ভালো করে মুছে নিয়েছি। তারপর অন্যদিকে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, চাট মশলা 1/2 চা চামচ। এবার সব কিছু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ। তারপর আবারও সব কিছু একবার মিশিয়ে নিয়ে এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা অল্প অল্প করে দিচ্ছি, যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়।
দেখুন অল্প অল্প করে জল অ্যাড করে এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করবেন না, তাহলে আলুটা ঠিকঠাকভাবে কোট করা যাবে না। ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে রাখতে হবে। আর অন্যদিকে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্স। এখন আলুগুলো খুব ভালো করে কোট করে নেব। তার জন্য প্রথমে এই ব্যাটারের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে চারদিকটা কোট করে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্পসের মধ্যে আবারও কোট করে নেব। আপনার এখানে চাইলে শুধু ময়দার ব্যাটারের মধ্যে দিয়েও ভাজতে পারেন, তবে এইভাবে ব্রেড ক্রাম্পসের মধ্যে কোট করলে এটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন এরকম করে আলুটাকে কোট করে নিয়েছি ব্রেড ক্রাম্পসের মধ্যে। তারপর এটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে, কম তেলে এটা ভাজা হতে অনেকটা সময় নেবে আর ততটাও খেতে ভালো লাগবে না। তার জন্য এরকম একটু ডেপথ আছে এরকম কড়াইতে আমি এগুলোকে ভেজে নেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এগুলো উল্টে পাল্টে ভাজতে হবে। ফ্লেমটাকে হাইতে রেখেই এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। আর ভাজার সময় আমি ওপর দিয়ে সামান্য পরিমাণ একটু নুন ছড়িয়ে দিচ্ছি, এতে করে এগুলো খেতে বেশি ভালো লাগবে। কারণ যেহেতু ব্যাটারের মধ্যে আমি নুনটা দিয়েছিলাম, তো তার জন্য আলুর মধ্যে এইভাবে ওপর দিয়ে সামান্য পরিমাণ নুন স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এক একটা পটেটো ফ্রাই হতে মোটামুটি 5 মিনিট মতো সময় লেগেছে। দেখুন হাই ফ্লেমে এটাকে সাবধানে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটাকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর কালার করব না, এটা দেখতে আর ভালো লাগবে না, পুড়ে যাবে। এবার এটা আমরা তুলে নিচ্ছি, একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই মেশিন ছাড়াই তৈরি করে নেওয়া যায় এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। আর এটা যে কোনো সস বা মেয়োনিজ এসবের সাথে সার্ভ করতে পারে। দেখুন প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর আলুগুলো কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়েছে। তাহলে বন্ধুরা আর কি ভাবছেন, আজকের রেসিপিটি ফলো করে এক্ষুনি বাড়িতে বানিয়ে নিন। আর রেসিপিটি ট্রাই করে আপনাদের খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।